আসসালামু আলাইকুম প্রিয় ভাইস। তো আসলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার সামনে যে আমি দাঁড়া আছি যে কিচেনে, এই কিচেনটা আমরা সেন্টারিং করব। তো এই কিচেনটা সেন্টারিং করে ডালাই করব। তো এই কিচেনটা সেন্টারিং কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো, ঠিক আছে? তো এই কিচেনটা সেন্টারিং করার আগে কি কি নিয়ম আছে, কিভাবে দ্রুতভাবে আপনারা সেন্টারিং করবেন কিচেনটা, এবং কিচেনের রড কিভাবে দিতে হয় আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন কথা না বলে আমাদের ভিডিওটি আমরা শুরু করি যে কিভাবে সেন্টারিং করতে হয়। তার আগে দেখুন, সেন্টারিং করার আগে আমি এই নিচের থেকে এই ফ্লোর থেকে আমি 28 ইঞ্চিতে একটা কাট মেরে নিয়েছি কিন্তু, ঠিক আছে? এই কাটটা মেরে নিয়েছি। আপনার কিচেনের যে স্ল্যাবটা দেবেন, স্ল্যাবটার মাপ হচ্ছে ফ্লোর থেকে 28 ইঞ্চি হাইট কিন্তু, ঠিক আছে? টপ বটমটা থাকবে 28 ইঞ্চি হাইটে। তো তার জন্য আমরা এই পাশে একটা কাট এবং এই পাশে একটা কাট মেরে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা এখানে এই এটা ছাপো। অবশ্যই মনে রাখতে হবে যে কিচেনের যে স্ল্যাবটা করবেন সেই স্ল্যাবটার মাপ হচ্ছে ফ্লোর থেকে 28 ইঞ্চি কিন্তু উপরে দিতে হবে। এই যে কাটটা মারছে এটা কিন্তু 28 ইঞ্চি উপরে, ঠিক আছে? তো আমরা সবকিছু কিন্তু এখানে রেডি করে রাখছি, এখন শুধু আমরা এখানে সেন্টারিংটা করব। তো আমি সর্বপ্রথম এখানে কাটটা মাপ দিয়ে কেটে নিয়েছি, এই কাটটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? Thank you.
Gracias.